এই সরকার গণতান্ত্রিক সরকার গণবিরোধী সরকার তারা আজকে এই অর্থনৈতিক সংকট যে তৈরি করেছে সৃষ্টি হয়েছে তার মূলে হচ্ছে এই সরকারের দুর্নীতি বন্ধুগণ এমন চুরি করেছে প্রতিটি ক্ষেত্রে এই 14 বছর ধরে যেটাকে বাংলাদেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আমার যুবক ভাইরা এখানে আছে চাকরি আছে ব্যবসা আছে না এত কি বলেছিল 2008 সালে নির্বাচনের পূর্বে বলেছিল না ঘরে ঘরে চাকরি দেব চাকরি দিয়েছে দেয় আওয়ামী লীগের লোককে দেয় আর 20 লক্ষ টাকা যদি ভোট দিতে পারে তাহলে চাকরি হয় এই পায়রা বন্দরের কথা বলতে গিয়ে তিনি বলেছেন আমাদের বিরোধীরা অর্থাৎ বিএনপি বলে যে রিজার্ভের টাকা কোথায় গেল অবশ্যই আমরা জিজ্ঞেস করতে চাই যে রিজার্ভের টাকা কোথায় গেল তিনি উত্তর দিয়েছেন রিজার্ভের টাকা চিবিয়ে খাওয়া হয়নি চিবিয়ে তো খান নাই গিলে ফেলেছেন বন্ধুগণ আজকে রিজার্ভের টাকা আপনারা গিলে ফেলেছেন বলেছেন পায়রা বন্দরে খরচ করা হয়েছে পায়রা বন্দরে খরচ করার জন্য রিজার্ভের টাকা না রিজার্ভের টাকা হচ্ছে যে আপনার আমদানি আপনি যে সমস্ত বাইরে থেকে আমদানি করবেন তার আপনি সেই টাকা ডলার দিয়ে পরিশোধ করবেন আপনার এই রিজার্ভের টাকা হচ্ছে দেশের যখন অর্থনৈতিক ক্রাইসিস দেখা দেবে তখন আপনি সেই ক্রাইসিস দেখা করবেন আর পায়রা বন্দর অর্থনীতিবিদরা বলছেন বিশেষজ্ঞরা বলছেন এই পায়রা বন্দর কার্যকর হতে পারে না কারণ যে নাব্যতা দরকার তার এখানে যে জাহাজ ভিতরে আসার জন্য যে পানির গভীরতা দরকার সেই গভীরতা সেখানে নাই কি করেছেন তার জন্য এখন সুপার ড্রেজার লাগিয়েছেন সুপার ড্রেজার আরো 6,500 টাকা খরচ করে ওখানে আবার চুরির ব্যবস্থা করে আপনারা সেখানে আবার সুপার ড্রেজার লাগিয়েছেন বন্ধুগণ আপনারা ওয়াজির কাদের সাহেব বলছেন যে তিনটা সমাবেশ করেই নাকি আমরা মনে করছি যে আমরা ক্ষমতায় চলে যাচ্ছি আমরা তিনটা সমাবেশ করেই ক্ষমতায় চলে যাচ্ছি বলে মনে করছি না আমরা মনে করছি যে তিনটা সমাবেশ করেই আপনাদের এত কম্পন শুরু হয়েছে কাঁপাকাঁপি শুরু হয়েছে যে আপনারা এখন ওই সমাবেশগুলো বন্ধ করবার জন্য আপনার সমস্ত বাস পরিবহন ধর্মঘট করাচ্ছে লজ্জা করে না আপনাদের কি নির্লজ্জ আপনারা কি কাপুরুষ আপনারা যে বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশকে বন্ধ করার জন্য আপনারা আপনাদের পেটুয়া সেই সমস্ত ইউনিয়নকে দিয়ে ধর্মঘট ডাকাচ্ছে ধর্মঘটের ঘটনাটা দেখেন চট্টগ্রামে ধর্মঘট দিয়েছে মাওয়ানসিংহে ধর্মঘট দিয়েছে খুলনায় ধর্মঘট দিয়েছে কিন্তু সেই ধর্মঘট দিয়ে কি এই গণতান্ত্রিক আমি মানুষকে আটকে রাখতে পেরেছে পারেনি বন্ধুগণ তারা হেঁটে পায়ে হেঁটে বিভিন্ন ভাবে তাদের যে দাবি সেই দাবি জানাতে তারা সেই সব সমাবেশে দেখেন বরিশালে ধর্মঘট দিয়েছে 5 দিন আগে ঘোষণা দিয়েছে কেন যাতে সমাবেশকে বন্ধ করা যায় রংপুরের ধর্মঘট দিয়েছে বাস শ্রমিকের ট্রেনকে দিয়ে কেন যেন আপনার রংপুরের সমাবেশকে বন্ধ করা যায় আমি বাস মালিকদেরকে বলতে চাই আমার শ্রমিক ভাইদেরকে বলতে চাই আপনারা সবসময় জনগণের সেবা করেন আপনারা জনগণের সঙ্গে বরাবরই ছিলেন আজকে আপনার চালের দাম 10 টাকা থেকে 90 টাকা হয়েছে আজকে ডালের দাম বেড়েছে ডিমের দাম 135 টাকা হয়েছে চিনির দাম বেড়েছে আপনার বাচ্চাকে আপনি একটা ডিম পর্যন্ত দিতে পারেন না তাহলে কার ইঙ্গিতে কাদেরকে সহায়তা করতে আপনারা এই ভয়ঙ্কর ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি যারা আপনার সমস্ত কিছু কেড়ে নিয়ে যাচ্ছে অর্জন করে নিয়ে যাচ্ছে তাদেরকে সাহায্য করার জন্য আপনারা এই কাজটা করবেন না বন্ধুগণ